ভাগবত গোস্বামী মহারাজ এবং বিষ্ণুপাত্র সংস্কৃত সদস্য ভক্তি শহীদ পরিবাজ গোস্বামী মহারাজ তথা গৌরী গোপাত্রী চরণ কমলে অসংখ্য অসংখ্য করে দণ্ডবোধ করিতে জানিয়ে তাঁদের চরণ কমলে জন্ম জন্মান্তর নিত্য সেবা তথা অহিতুক ভক্তি প্রার্থনা করে আজ দুর্গাপুর চন্দনপুর নিবাসী গোপাল প্রভুর বাসভবনে দক্ষিণ চব্বিশ পরগনা গৌরী নামক সংগীত পরিবেশনায় মধ্যাহ্নকালীন ভাগবত ধর্মসভাতে আজকের পাঠের বিষয়সূচি নামাষ্টক সম্বন্ধে গুরুপাদপদ শ্রীমুখ থেকে যা শ্রবণ করা সৌভাগ্য করা হয়েছে এবং যেটুকু অনুভব এসেছে তার কিঞ্চিত কণা কীর্তন মুখে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি মাত্র। আজকের পাঠের বিষয় হচ্ছে নামাষ্টক। বিষয়টা যদিও গুরুগম্ভীর, তো বিষয় যদি গুরুগম্ভীর হয় সেটা কি ছেড়ে দিয়ে রাখতে হবে, সেটা কি বাদ দিতে হবে? যতই গুরুগম্ভীর হোক, যতই কঠিন হোক, সেই সম্বন্ধে কিঞ্চিত কণা হলেও আমাদের ধারণা থাকার প্রয়োজন রয়েছে। আজকের এই যে নামাষ্টকটি কে রচনা করেছেন, কিসের জন্য রচনা করেছেন, কী তার উদ্দেশ্য, কারা পড়বে এই নামাষ্টক, এ সমস্ত কথাগুলো আমাদের কোনোটাই জানা নেই। আজ আমাদের মহাভাগ্য যে আমরা সাধুসঙ্গ পেয়েছি, পূর্ব পূর্ব জন্মের স্বীকৃতি বলে সাধুসঙ্গ পেয়েছি, সদ্গুরু চরণাশ্রিত হতে পেরেছি, প্রসাদ ভোজন করবার সৌভাগ্য লাভ করেছি, গুরুদেব হাতে হরিনাম যেদিন থেকে তুলে দিয়েছেন সেদিন থেকে সাক্ষাৎ ভগবানকে আমার হাতেই তুলে দিয়েছেন। আপনারা বারবার সাধুমুখে শুনলেন যেই নাম সেই কৃষ্ণ, নাম নামে অভিন্ন আপনারা সবাই শুনলেন এবং আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। তাই যদি হয়, নাম এবং নামই যদি অভিন্ন হয়, তাহলে গুরুদেব যেদিন আমার হাতে হরিনামের মালা তুলে দিয়েছেন সেই দিনই গোবিন্দকে আমার হাতে তুলে দিয়েছেন, কথাটা সত্য না মিথ্যা? তাহলে এই বিশ্বাস যার আছে তার হরিনাম হবে, এই বিশ্বাস যার নেই তার কিন্তু কাছি টানা হবে, তার হরিনাম হবে। যার বিশ্বাস কৃষ্ণ সাক্ষাৎ, কৃষ্ণ সাক্ষাৎ, আমরা গুরুদেবের কীর্তন করতে গিয়ে, বৈষ্ণবের কীর্তন করতে গিয়ে আমরা বলি কৃষ্ণ সে তো মাত, কৃষ্ণ দিতে পারো তোমারও সকতি আছে।